সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তামিম ইকবালের আগে আরও অনেক ক্রিকেটারই অবসর ভেঙে ফিরেছেন 22 গজে এর মধ্যে ইমরান খান পাকিস্তানকে জিতিয়েছেন বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার 2 বছর পর ফিরে নেতৃত্ব দিয়েছিলেন বিশ্ব আসরে তবে সবচেয়ে বেশি অবসর নাটক করেছেন শাহিদ আফ্রিদি এক জায়গায় সবার চেয়ে এগিয়ে তামিম সবচেয়ে কম সময়ে সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে কোথাও না কোথাও থামতে হয় জীবনের মতো ক্রিকেটের ইনিংসেও না চাইলেও ছেড়ে যেতে হয় চেনা আঙ্গিনা তামিম ইকবালও তাই করেছিলেন কিন্তু মান অভিমানের খেলায় নাটকীয় মোড় 24 ঘন্টা পর ফিরে আসার ঘোষণা সবাইকে না বলতে পারি বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব এটা নতুন কিছু নয় এমন উদাহরণ অনেক আছে বিশ্ব ক্রিকেটে তবে সবচেয়ে কম সময়ে অবসর ভাঙায় তামিম ছাড়িয়ে গেছেন সবাইকে অবসর নাটকে পাকা খেলোয়াড় পাকিস্তানিরা ফিরে এসে বিশ্বকাপ জেতার নজির গড়েছেন কিংবদন্তি ইমরান খান 1971 সালে অভিষেক হওয়া ইমরান 16 বছরের ক্যারিয়ারের ইতি টেনেছিলেন 1987 সালে সিদ্ধান্ত পরিবর্তন করেন প্রেসিডেন্ট জিয়াউল হকের অনুরোধে তারপরের গল্প সবার জানা 92 বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য জাভেদ মিয়াদাদ অবসর নিয়েছিলেন 96 বিশ্বকাপের আগে বেনজির ভুট্টোর কথা রেখে ফিরেছিলেন বড় মিয়া তবে অবসর ইস্যুতে সবচেয়ে আলোচিত চরিত্র শহীদ আফ্রিদি ক্যারিয়ারের শেষ 11 বছরে বিদায় বলেছিলেন 5 বার শুরুটা 2006 সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফিরেছিলেন 2 সপ্তাহ পর অথচ ক্যারিয়ার শেষ হয় 2017 সালে নিজের সেরা সময়ে ক্রিকেট ছেড়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি কার্ল হুপার 2 বছর পর ফিরে নেতৃত্ব দিয়েছেন 2003 বিশ্বকাপে তামিম ইকবালও সেই পথে হাঁটছেন হিট স্ট্রিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় একসঙ্গে জিম্বাবুয়ের কয়েকজন ক্রিকেটার বিদায় নিয়েছিলেন 2004 সালে তাদের মধ্যে ছিলেন গ্র্যান্ড ফ্লাওয়ারও 6 বছর পর 2010 সালে ফিরে পারফর্ম করতে পারেননি সেই বছরই বিদায় ইংল্যান্ডের কেভিন পিটারসেন কিংবা সবশেষ মঈন আলীও অবসর ভেঙে ফিরেছেন ফুটবলে অবসর ভেঙে ফেরার বহু ঘটনা এর মধ্যে সবচেয়ে আলোচিত লিওনেল মেসি ফিরেই করেছেন বিশ্বজয় তামিম ইকবাল কি পারবেন ইমরান হতে কিংবা লিওনেল মেসি ইকরাম হুসাইন চ্যানেল 24 এদিকে এমন মুহূর্তেই কিন্তু বিপিএলের দল পরিবর্তন করেছেন তামিম ইকবাল আবারও বরিশালের হয়ে খেলবেন তিনি দলটির সঙ্গে 1 বছরের চুক্তি করেছেন ওয়ানডে অধিনায়ক শেষ বিপিএলে খুলনার হয়ে খেলেছিলেন তামিম সাকিব আল হাসান রংপুর রাইডার্সে যোগ দেওয়ার পর তারকা ক্রিকেটারের সন্ধানে ছিল ফরচুন বরিশাল প্রধানমন্ত্রীর নির্দেশে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভাঙার একদিন পর ফরচুন বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি এর আগে 2020 সালে বঙ্গবন্ধু টি-20 কাপে বরিশালের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার নারী দলের সিরিজের খবর জানাবো দীর্ঘ 10 বছর পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ 11 বছর পর খেলতে নামবে মিরপুরে কাল প্রথম টি-20 দিয়ে 2 দলের 2 সপ্তাহের লড়াইয়ের শুরুটা হবে দুপুর 2টায় শুরু হবে যে ম্যাচ পূর্ণ শক্তির ভারতের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা আর সফরকারী অধিনায়ক হারমানপ্রীত কর সিরিজে নিজেদের করে নিতে আশাবাদী নারী ক্রিকেটারদের দখলে হোম অফ ক্রিকেট নিগার সুলতানা হারমানপ্রীতের ফটো সেশন টি-20 ট্রফি হাতে 11 বছর পর সেরি বাংলায় খেলবে বাংলাদেশ নারী দল চেনা মাঠ যখন অচেনা তখন ভারতকে শক্তিশালী ভাবতে বাধ্য নিগার সুলতানা অবশ্য লিটন দাসের মতো প্রশ্নের পিঠে সহজ উত্তর খোঁজার চেষ্টা নারী অধিনায়কেরও সেম প্রশ্ন যদি আপনাকে করা হয় যে আমাদের আপনি কি গোল সেট করতেছেন লাইক আমরা কোনটা করলে আপনাদের বেশি ভালো লাগবে বলেন না খেলতেছেন তো আপনারা 6টা ম্যাচে 6টা ম্যাচ উইন করা উচিত আমাদের আপনারা কি বিশ্বাস করছেন যে আমরা তাদের এগেইনস্টে ম্যাচ জিততে পারবো আচ্ছা থ্যাংক ইউ তাহলে অনেক ধন্যবাদ সো এই বিশ্বাসটা আমাদেরও আছে যে তাদের এগেইনস্টে ভালো ক্রিকেট খেলার ভারতকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের তবে সেই দলের সঙ্গে বর্তমান টাইগ্রেসের পার্থক্য নেহাত কম না 2024 বিশ্বকাপ পরিকল্পনায় সিনিয়রদের রেখে তারুণ্যে আস্থা স্বাগতিকদের নিজেদের বোলিং আক্রমণকে এগিয়ে রাখলেন অধিনায়ক আর দলের গেম চেঞ্জার
অলরাউন্ডার স্বর্ণা আক্তার। স্বর্ণা এমন একটা প্লেয়ার, সে হচ্ছে ম্যাচ চেঞ্জার আমি বলবো, যে কারণ ও যেভাবে আন্ডার 19 হচ্ছে ব্যাটিং করে আসছে, আমরা ওর পটেনশিয়ালটা কিন্তু দেখেছি, সে যে ম্যাচে কিভাবে আসলে স্কোর করা যায় প্রেশার মোমেন্টেও। আমাদের বোলিং অ্যাটাক বলবো যে নিঃসন্দেহে অনেক ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক আমি বলবো যে এখন ওয়ার্ল্ডের ভিতরে। র্যাঙ্কিং আর নামের বিচারে এগিয়ে থাকা টিম ইন্ডিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসী থাকার পরামর্শ বাংলাদেশ মাস্টারমাইন্ডের। ভারত বেশ অভিজ্ঞ, কঠিন চ্যালেঞ্জ নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে দল। অতীতেও তাদের সঙ্গে লড়াকু ম্যাচ খেলেছিল বাংলাদেশ। অন্যদিকে ভারত অনেকটা নির্ভর, অনুশীলন যাদের সাজানো গোছানো, শেফালি, স্মৃতি, হরমনপ্রীত, এই নামগুলো বিশ্ব ক্রিকেটের সুপরিচিত। নারী আইপিএল খেলার অভিজ্ঞতা যে দলটার ক্রিকেটারদের নিয়ে গেছে এক ধাপ উপরে। বাংলাদেশের বয়স ভিত্তিক দলের খেলাগুলো আমি দেখেছি, ওপেনিং থেকে শুরু করে 6 নম্বর পর্যন্ত প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য আসেনি, এখানে কঠিন চ্যালেঞ্জ থাকবে। নিগার সুলতানার বাড়তি চাওয়া দর্শক পরিপূর্ণ গ্যালারি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অনূর্ধ্ব 19 দলের সিরিজের খবর জানাবো। কাল দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজে ফেরার মিশন বাংলাদেশ যুবাদের। একই ভেন্যুতে বৃষ্টিতে রিজার্ভ ডেতে গড়িয়েছিল প্রথম ম্যাচ, তাতে ডিএল মেথডে 10 রানে হেরে যায় স্বাগতিকরা। 5 ম্যাচের সিরিজে এক জয়ে উজ্জীবিত সফরকারী প্রোটিয়া তরুণরা। তাদের মিশন সিরিজে আরও এগিয়ে যাবার। তৃতীয় ম্যাচটিও হবে খুলনায়। সিরিজের চতুর্থ এবং পঞ্চম ম্যাচ রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পাকিস্তান, যারা যাচাই করবে বাবর আজমের দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে কিনা। তবে সৌরভ গাঙ্গুলির বিশ্বাস পাকিস্তান আসবে আর ইডেন গার্ডেন্সে সেমিফাইনালেও লড়বে দুই দল। এদিকে বিশ্বকাপের সব ভেন্যুর সংস্কার কাজ শুরু করেছে বিসিসিআই। মহাকাশ থেকে শুরু, এরপর প্রতিদিনই নতুন কোন জনপদে ঐতিহাসিক স্থাপনা ঘুরে বেড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। কলকাতা থেকে এবার তার গন্তব্য সৌন্দর্যের লীলাভূমি লাদাখে। এই অঞ্চলের রাজধানী লের প্যাংগং লেক আর শান্তি স্তূপায় প্রদর্শন করা হয় শ্রেষ্ঠত্বের স্মারক। ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সময় পার করছে বিসিসিআই, বারবার সভায় বসছে সফল আর সেরা টুর্নামেন্ট উপহার দিতে। তারই প্রথম ধাপ বিশ্বকাপের 10 আর প্রস্তুতি ম্যাচের 2 ভেন্যু সংস্কার। প্রতিটি ভেন্যুর জন্য 50 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা ব্যয় হবে ভেন্যুগুলোর সৌন্দর্য বর্ধন ও মেরামতে। বিশ্বকাপের পর দেশটির বাকি ভেন্যুগুলো সংস্কার করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপের আলো আর আকর্ষণের পুরোটা ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে। কিন্তু পাকিস্তান কি ভারতে যাবে এ নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি পিসিবি। শনিবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন, যার প্রধান পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। দুদেশের অভ্যন্তরীণ সম্পর্ক, ক্রিকেট নিয়ে দুদেশের নীতি আর ভারতে খেলতে গেলে ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখবে এই কমিটি। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রধানরাও এই কমিটির সাথে কাজ করবেন। এদিকে দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সাধারণ সভায় যোগ দিচ্ছেন পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ। যেহেতু এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে সফর করবে না, তাই বিশ্বকাপের ব্যাপারে তাদের সরকারি সিদ্ধান্ত নেবে আর এ বিষয়ে আইসিসি থেকে যেন কোনো চাপ দেয়া না হয় তাই স্পষ্ট জানিয়ে দেবে পিসিবি। পাকিস্তান তাদের সিদ্ধান্ত না জানালেও বিশ্বকাপের সেমিফাইনালে বাবর আজমদের দেখছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি প্রত্যাশা করেন ইডেন গার্ডেন্সে হবে দুই চির প্রতিদ্বন্দ্বীর সেই ধ্রুপদী লড়াই। আশিক রুদ্র, চ্যানেল 24। ঢাকায় এমিলিয়ানো মার্তিনেজের সাথে দেখা করতে না পারলেও তার অটোগ্রাফ দেয়া জার্সি পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। নিশ্চিত করেছেন মার্তিনেজকে উপমহাদেশে নিয়ে আসা তারই এজেন্ট শতদ্রু দত্ত। অটোগ্রাফের পাশাপাশি সেই জার্সিতে চিয়ার্স জামাল শিরোনামে শুভেচ্ছা বার্তাও লিখে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। খুব দ্রুত এটি জামাল ভুঁইয়ার কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শতদ্রু। মেসির পর এখন দলবদলের বাজার উত্তপ্ত কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে। বিশ্বকাপজয়ী ফরওয়ার্ডকে সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট, আর তার গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ, হলে তা হবে রেকর্ড বেতনে, এমনটাই দাবি স্প্যানিশ গণমাধ্যমের।
পিএসজির সাথে চুক্তি করো না হয় নিজের কথা রাখো। দলবদল ইস্যুতে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাসির আর খেলায় ফিরে এমন বক্তব্যে আবারও ট্রান্সফার মার্কেটে ঝড় উঠেছে ফরাসি তারকাকে নিয়ে। সিদ্ধান্ত নিতে এমবাপ্পেকে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। যদি এমবাপ্পে থাকতে চায় তাহলে আমরাও তাকে রাখব, কিন্তু তাকে নতুন চুক্তি করতে হবে। অবশ্যই 1-2 সপ্তাহের মধ্যে তাকে এই সিদ্ধান্ত নিতে হবে। যদি সে নতুন চুক্তি না করতে চান তাহলে তার জন্য দরজা খোলা আছে। এমবাপ্পে আমাদের কথা দিয়েছে, সে কখনো ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়বে না। আমরাও ফ্রিতে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলারকে ছাড়ব না, এটা অসম্ভব। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, এরই মধ্যে এমবাপ্পেকে দলে নিতে অনেক দূরে গিয়েছে রিয়াল মাদ্রিদ। 5 বছরের চুক্তির প্রস্তাব লস ব্লাঙ্কোদের, ব্যক্তিগত শর্ত পাকাপাকি। যেই গুঞ্জনে হাওয়া লেগেছে ফরাসি তারকার এমন কথায়, জয়ের জন্য জন্ম আমার, যা সবাইকে আমি দেখাতে চাই। আমি মনে করি না প্যারিসে খেলা আমাকে সাহায্য করছে। এর আগে 2 বার চেষ্টা করেও এমবাপ্পেকে দলে ফেরাতে পারেনি রিয়াল মাদ্রিদ, তাই এবার যে কোনো মূল্যে সেই চেষ্টা সফল করতে চায়। বেতন হিসেবে প্রতি মৌসুমে প্রস্তাব করছে 50 মিলিয়ন ইউরো। যদি এমন হয় তাহলে ক্লাব ইতিহাসের সবচেয়ে বেশি বেতনের ফুটবলার হবেন তিনি। নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করতে অবসরে ভাবনার সময় পাচ্ছেন এমবাপ্পে। সাফায়েত মিদুল, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।